हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि आपनादेर माझे चुलेर जत्ने 100% कार्यकरी एकटी मैजिक हेयर ऑयल रेमेडी निये। चुलेर जत्ने 100% कार्यकरी मैजिक हेयर ऑयल रेमेडिटी चुले व्यवहार करार फले चुलेर गोड़ा मजबूत होबे, चुल पाका रोध करबे, चुलके कालो करते सहायता करबे, नतून चुल गजाते सहायता करबे, चुलके द्रुत लम्बा करते सहायता करबे, चुलके करबे झलमले स्वास्थ्योज्जवल सिल्की। बर्तमान समयेर छेलेमेयेरा फैशनेर कारणे चुले तेल व्यवहार करते चाय ना। आगेर दिनेर नानी दादीरा তেলকে চুলের খাবার বলতো। আমরা যেমন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার ছাড়া বেঁচে থাকতে পারি না, ঠিক তেমনি চুলেরও পুষ্টিকর খাবারের প্রয়োজন আছে। তাই আমাদের সপ্তাহে অন্তত 2 বার করে চুলে তেল দেওয়া উচিত। চুলে তেল দেওয়ার ফলে আমাদের চুলের যেই পুষ্টিজনিত অভাব আছে তা পূরণ করতে সহায়তা করে। আজকের এই ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি 2 বছর থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চুলের যত্নে 100% কার্যকরী এ ধরনের রেমিডিগুলো আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কারি পাতা। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন কারি পাতা কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে কারি পাতা। কারি পাতা বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করা হয়। খাবারের স্বাদ দ্বিগুণ করে এই কারি পাতা। কারি পাতার মধ্যে রয়েছে মহা ঔষধি গুণ। কারি পাতা নিয়মিত খাওয়ার ফলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ঘটে। এছাড়াও কারি পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী। নিয়মিত চুলের যত্নে কারি পাতা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল সিল্কি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি গাছ, এই গাছটি হচ্ছে কারি পাতা। যে কোনো ধরনের নার্সারিতে গিয়ে আপনারা যদি বলেন যে কারি পাতা গাছ আছে কি না, তাহলে খুব সহজেই কারি পাতা গাছ পেয়ে যাবেন। এমন একটি কারি পাতা গাছ আপনারা চাইলে আপনাদের বারান্দায় অথবা ছাদে লাগাতে পারেন। তো আমি আমার বারান্দায় লাগিয়ে দিয়েছি, কারণ কারি পাতা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। আমাদের চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে করে তোলে ঝলমলে সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল। যারা কারি পাতা চিনেন না, আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কারি পাতাটা খুবই পরিচিত হয়ে যাবে এবং নার্সারি থেকে আপনারা কারি পাতা এনে বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের চুলের যত্নেও ব্যবহার করতে পারবেন। তো আমি কিছু কারি পাতা তুলে নিয়েছি, এখন পরিষ্কার পানি দিয়ে কারি পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। বেশি করে কারি পাতা পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে আপনারা যদি রোদে শুকিয়ে এই কারি পাতা সারা বছর সংরক্ষণ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু সারা বছরই আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং অনায়াসে আপনাদের চুলের যত্নে এবং বিভিন্ন ধরনের খাবারে এই কারি পাতা ব্যবহার করতে পারবেন। তো আমি খুব ভালোভাবে কারি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি একটি কাঁচের জার। আপনারা অবশ্যই কিন্তু একটি কাঁচের জার নেওয়ার চেষ্টা করবেন। এই কাঁচের জারের মধ্যে আমি পরিষ্কার কারি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 মুঠ পরিমাণ কারি পাতা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি করে কারি পাতা দিয়ে এই তেলটি তৈরি করতে পারেন, খুবই কার্যকরী এই তেল। এই তেলটি যখন আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন তখন ম্যাজিকের মতো আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি মেথি। মেথি আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। নিয়মিত চুলের যত্নে মেথি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল। কাঁচের জারটির মধ্যে আমি প্রথমে কারি পাতা দিয়েছি, এরপর আমি এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ মেথি। প্রথমে আমি 1 চামচ পরিমাণ মেথি দিয়েছি, এরপর আমি নিয়ে নিব কালো জিরা। কালো জিরাকে মৃত্যু ছাড়া সর্বরোগের মহাঔষধ বলা হয়। কালো জিরা নিয়মিত চুলের যত্নে ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল। এখানে আমি 2 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা, মেথি, কারি পাতা, এই 3টি উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই 3টি উপাদান মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও কিছু কারি পাতা দিয়ে দিব। তো প্রথমেই আমি বলেছিলাম এই রেমেডিটি তৈরি করার জন্য আমি 1 মুঠ পরিমাণ কারি পাতা ব্যবহার করছি। এই কারি পাতাগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে আমি আবারও দিয়ে দিব 1 চামচ পরিমাণ মেথি। এই পর্যায়ে আবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরা। তো সবগুলো উপাদান আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
কালো জিরা, মেথি এবং কারি পাতা এই তিনটি উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি সরিষার তেল। কারি পাতা, মেথি এবং কালো জিরা এই তিনটি উপাদানের সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলগুলোকে একদম ডুবো ডুবো করে দিতে হবে যাতে কারি পাতা, মেথি এবং কালো জিরা তেলের মধ্যে ডুবে থাকে। তেল দেওয়ার পর আমি চামচের সাহায্যে এই তেলগুলোকে কারি পাতা, মেথির সাথে মিশিয়ে নিচ্ছি। আগের দিনের মানুষ চুলের যত্নে বেশিরভাগই সরিষার তেল ব্যবহার করত, তাই তাদের চুল ছিল ঘন, কালো, স্বাস্থ্যোজ্জ্বল, মজবুত, সিল্কি, তা আমরা সবাই জানি। সরিষার তেল একটু স্টিকি, তাই আমরা কেউ চুলে সরিষার তেল ব্যবহার করতে চাই না। কিন্তু সরিষার তেলের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। নিয়মিত চুলের যত্নে সরিষার তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল, সিল্কি। টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে এই তেলের জারটাকে সানলাইট এরিয়ায় রেখে দিতে হবে 7 দিন। যখন আপনারা এই তেলটিকে সানলাইট এরিয়ায় রাখবেন, তখন এই কাচের জারটির যে মুখটা আছে এই মুখটাকে খুলে রেখে দিতে হবে। আমরা যেভাবে আচার রোদে দিই ঠিক সেই নিয়মে এই তেলের জারটিকে রোদে রাখতে হবে 7 দিন। 7 দিন পর আপনারা দেখতে পাবেন কারি পাতার রং চেঞ্জ হয়ে গেছে এবং কালো জিরা, মেথি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর তখনই বুঝতে পারবেন এই তেলটি আপনাদের চুলে ব্যবহার করার উপযোগী হয়ে গিয়েছে। তেলসহ এই কাচের জারটিকে আমি বারান্দায় এনে রেখেছি, বারান্দায় রোদের তাপ আসে। তো এভাবে আমি প্রতিদিন 7 দিন করে রোদের তাপে এই কাচের জারটিকে রেখে দিব। যখন ঝড় বৃষ্টি আসবে তখন কিন্তু কাচের জারটিকে বারান্দা থেকে বা রোদের আলো থেকে সরিয়ে রাখতে হবে। এর মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে তাহলে কিন্তু তেলগুলো নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা তেলগুলো বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। তো তেলটি 7 দিন যখন আপনারা রোদে দিবেন, 7 দিন পরে আপনাদের চুলে ব্যবহার করার উপযুক্ত হবে এই তেলটি। এখন আমি আপনাদেরকে বলে দিব এই তেলটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। আপনারা যেদিন এই তেলটি ব্যবহার করবেন ঠিক তার 2 দিন আগে শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। শ্যাম্পু করার 2 দিন পরে এই তেলটি আপনাদের চুলে লাগাবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে। আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে লাগাবেন যাতে চুলের গোড়ায় গোড়ায় এই তেলটি প্রবেশ করে। খুব ভালোভাবে মাথার স্ক্যাল্পে লাগানোর পরে আঙুলের সাহায্যে 2 থেকে 3 মিনিট মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন। মাসাজ চুলের জন্য খুবই কার্যকরী। মাসাজ করার ফলে মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুল পাকার রোধ হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলের গোড়া মজবুত করে এবং চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে। আশা করি আমার আজকের এই হেয়ার রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।